রেডি সব কিছু, এখন যাচ্ছি আমরা ইয়ারাটা বিচে, তো বাইক করে যাব। তো কি ভিউটা তো দেখতে হবে, ভিউটাও দেখতে হবে। তো তোমাদের দেখা হচ্ছে একদম ডাইরেক্ট গিয়ে বিচে, ঠিক আছে? আর ভিউটা এনজয় করতে থাকো। তো তোমরা তো ভিউটা আগে দেখে নিয়েছো, এটা হলো বিশাখাপট্টনমের হিডেন জেম, পাঁচটি কথা ইয়ারাডা বিচ। যারা ভাইজাকে আসো, এই বিচটা কিন্তু ছাড়লে চলবে না, এত পিস, এত পিস, বেশি লোকও নেই। একটু কোথায় বসে আছি, ফিলিংস ফিলিংস অসাধারণ, মানে কি বলবো, মানে বলে পাচ্ছি না। যেই জিনিস তোমার চোখ দেখো ওটা ক্যামেরাও আনতে পারে না, এটা কিন্তু মানতে হবে। কি লাগছে, এখনো বসবো, এখনো স্নান টান কিছু করিনি, ওটাও তো করতে হবে, নিশ্চয়ই করবো ভাই। আর তোমাদের কথা বলি, যখন আমরা আসছিলাম ইয়ারাডা বিচে, ওখানে না পুরো 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 একদম তোমার ডিফেন্স এরিয়া, হ্যাঁ একদম পুরো নেভি। তো আমরা চাই বা আমরা ওখানে কোনো শুট ফুট নিইনি, এটা আমাদের একটা দায়িত্ব ওদেরকে রেসপেক্ট করার, ঠিক আছে? পুরো সার্ভিলেন্স এরিয়াটা খুব সুন্দর জায়গা, আমরা চাইলে শুট নিতে পারতাম কিন্তু আমরা নিইনি। তো তোমরাও যদি আসো ওরকম ভিডিও করো না, ফালতু ক্যাচরার মধ্যে পড়ে লাভ নেই,
এমনি টুরের ফাস্টটা ক্যাচরা হয়ে গেছে আরপিএফ এর সাথে, আর চাইছে না ক্যাচরা হতে। তো জাস্ট দেখো ভিউটা, আর আর বেশি কথা বলবো না, একটু শ্বাস নিতে দাও, একটু বসি, একটু দেখি ভিউটা। বাদাম শেক ভালো কিন্তু প্রচণ্ড হেভি নিয়ে এসেছিলাম, কিন্তু আমার বেশিটা ভালো লাগেনি, গোলাপ জল মেরে দিয়েছে। তো গোলাপ জলের একটু গন্ধ আছে, তো বেশ ভালো কিন্তু খুব হেভি জিনিস কিন্তু। নিচের সামনে বসে এসব খাচ্ছি, উল্টোপাল্টা তো আর জিনিস খেতে পারি না, খাবি না? হ্যাঁ ওই দেখ পড়ে আছে, দেখ পড়ে আছে। আমরা ভদ্র মানুষ, এসব করে লাভ নেই, আমরা এখানে বাদাম শেক খাই, আমরা এখানে বাদাম শেক খাই এটাই। হ্যাঁ ও হ্যাঁ ঠিকই বলেছে, একটা কথা দেখো কি নোংরা করে রেখেছে, যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, যারা এই সিটি অফ জয়েস থেকে আসবে, প্লিজ প্লিজ দয়া করে এখানে কিছু ফেলিবেন না। ব্যাগ আছে, আমরাও ব্যাগ এনেছি, এটা নিয়ে ব্যাগকে ঢোকাবো। কি নোংরা করেছে, সুন্দর জায়গা এরকম করে চলে? বিয়ারের বোতল, মদের বোতল, এইসব কি চলছে দাদা? হ্যাঁ তুমি খাও না, কেউ মানা করে, তুমি ব্যাগে নিয়ে যাও না। দেখো না আমরা বাদাম শেক খাচ্ছি, নিয়ে যাবো ব্যাগে, কি আছে? যেখানে যাচ্ছ একটু পরিষ্কার করে থাকো, ব্যাস এটাই বলবো। নেচার হলো নেচার, যেখানে তোমাকে একটা আলাদা আনন্দ পাওয়া যায়, ওটাই তুমি নোংরা করছো তাহলে কীভাবে চলবে? ঠিক আছে বাদাম শেকটা খাই। এখন এখন স্নান হবে, স্নান হবে। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, এখন নামা যাবে, সমুদ্রে তো নামা যাবে। ঠিক আছে দেখছো কালারটা, দেখছো একদম নীল। হ্যাঁ বিকালে আরেকটাও ভিজে যাবো, ঠিক আছে। আর কি হচ্ছে, সিটি বাজাচ্ছে সিটি, কিন্তু আমি তো স্নানই করিনি, আমি স্নান করবো এখানে। ঠিক আছে একটু স্নান টান করে দেখা হচ্ছে আরেকটা ভিজে, ঠিক আছে তোমাদের সাথে। ও বাবা রাখলাম তাহলে, টাটা। এইবার ঘুরে তো তোমরা দেখতেই পারলে আমরা কোথায় গেছিলাম, ইয়ারাডা বিচে। ইয়ারাডা বিচটা জাস্ট ফাটাফাটি, হয়তো তোমরা ভিডিওতেই দেখেছ, কমেন্টে জানিও কেমন লাগলো বিচটা। এবার তোমাদেরকে ভিডিওতে দেখালাম যে এখন আমি স্নান করতে যাচ্ছি, স্নান করতে তো গেছি, বিচে তো নিয়ে স্নান করেছি, চশমাটা গেছে ভোগে। এত জোরের এস্টাটপ ঝাপটা দিয়েছে, চশমাটা গেছে ভোগে। আমি কত খুঁজলাম, খুঁজে আর পাওয়া গেল না। এবার তোমাদের একটা ইম্পর্টেন্ট একটা কথা বলি, এই যে ইয়ারাডা বিচ ওটা না পুরো স্লোপ, এরকম স্লোপ ঢালু, স্নান করার জন্য খুব রিস্কি, একদম তোমরা রিস্ক নেবেই না, মানে একদম চোরাবালি, মানে পা পুরো ঢুকে যাচ্ছে বিচটায়, প্রচণ্ড রিস্ক। আর স্নান একদম করবে না, স্নান করার জন্য তোমাদেরকে আমি বলছি দুটো বিচ আছে, একটা হলো আরকে বিচ, একটা হলো রুসিকোন্ডা বিচ। তো তোমরা চেষ্টা করো, আমরা বাঙালি মানুষ স্নান করতে পছন্দ করি, তো তোমরা যদি স্নান করতে চাও বাইজাকে এসে আরকে বিচ আর রুসিকোন্ডা বিচে গিয়ে স্নান করো। তো ভিডিওটাতে আমি এখানে শেষ করলাম, কেমন লাগলো ইয়ারাডা বিচ? অবশ্যই যারা ভাইজাকে আসবে নিশ্চয়ই নিশ্চয়ই কিন্তু ঘুরতে হবে এই বিচটা। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু কী করবে, শেয়ার সাবস্ক্রাইব আর লাইক কিন্তু করতে হবে। চলে আসছি ভাইজাকে, অবশ্যই অবশ্যই।